নমস্কার বন্ধুরা লেস ডিবিহার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসুন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই জিএম পরিদর্শন করে গেলেন বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত যে রেল লাইনের প্রজেক্ট চলছে গোঘাট থেকে ময়নাপুর পর্যন্ত আর সেই জন্যই আগামী দিনে অবশ্যই এখানে ট্রেন চলা শুরু হবে তাই আজ আমরা এসে পৌঁছেছি কামারপুকুর স্টেশনের বর্তমান অবস্থা কি তাই দেখাতে দেখুন এটি হলো কামারপুকুর স্টেশনের টিকিট কাউন্টার এই জায়গাটিতে হবে এখান থেকে টিকিট দেওয়া হবে এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ ত্রিবেদী গত শুক্রবার পরিদর্শন করে গেলেন গোঘাট থেকে ভাবাদিঘি সহ একদম ময়নাপুর পর্যন্ত সেই জন্য সকলের মনে একটা আশার আলো সঞ্চারিত হয়েছে তিনি কাজের গতি কতটা সেটি কিন্তু দেখতে এসেছিলেন সেই কারণেই কামারপুকুর স্টেশনটি আপনাদের আরেকবার দেখাচ্ছি যদিও এই বিল্ডিংগুলি আগে যে ভিডিও দিয়েছিলাম তাতে দেখানো হয়নি দেখুন সিঁড়ি দিয়ে উঠে এই প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলে দেখতে পাবো দেখুন আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এসেছি এবং সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে তৈরি করা আছে এই গেট দিয়ে আমরা যদি বাইরের দিকে বেরিয়ে যাই বারান্দায় তাহলে সামনে জল ট্যাঙ্ক এবং স্টেশন সংলগ্ন যে এরিয়া সেটি দেখতে পাচ্ছি এবং এই দিকে এলে আমরা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম এবং দু নম্বর প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছি এখন নিচে থেকে এই বিল্ডিংটি দেখুন কেমন দেখতে লাগছে ঠিক নিচে থেকে আমরা ছবিটি তুলে দেখাচ্ছি এই স্টেশন বিল্ডিংটি এতক্ষণ ভিতর থেকে দেখাচ্ছিলাম এটি হলো কামারপুকুর স্টেশনের যে মডেল সেটি এটি রামকৃষ্ণদেবের যে মিশন আছে অর্থাৎ রামকৃষ্ণদেবের যে পৈতৃক বাড়ি তার আদলে তৈরি করা হয়েছে আমরা এখন বর্তমানে আছি এক নম্বর প্ল্যাটফর্মে তো দেখুন এখানেও কিন্তু ঘাস এখনও আছে তো কিছুটা পরিষ্কার করা হয়েছে এবং এটি হলো একটি বিল্ডিং যেটি যে ওভার ব্রিজ আছে তার সংলগ্ন এবং এই ওভার ব্রিজটি থেকেও আপনাদের ছবি তুলে দেখাবো এখন আমরা আছি ওভার ঠিক নিচে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজটি যে অবস্থায় আগে দেখিয়েছিলাম সে অবস্থায় আছে এটি জয়রামবাটির দিকে চলে যাচ্ছে এবং দু নম্বর প্ল্যাটফর্মের আরেকটি সেট আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটি সোয়া চলে যাচ্ছে গোঘাটের দিকে এবং এটি হলো এক নম্বর প্ল্যাটফর্ম আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু মনীষ জয়েন যিনি ডিআরএম ছিলেন পূর্ব রেলের তিনি কিন্তু একবার এসেছিলেন এবং তিনি এই কামারপুকুর স্টেশনের এই ওভারব্রিজে উঠেছিলেন যদি বর্তমান পূর্ব রেলের জি অমর প্রকাশ দ্বিবেদী তিনি এই স্টেশনে আসার কথা থাকলেও আসেননি তিনি সরাসরি জয়রামবাটি থেকে গোঘাট হয়ে ফিরে যান তো বর্তমানে আমরা আছি এই ওভারব্রিজে কামারপুকুর স্টেশনে যেটি সম্পূর্ণ হয়ে গেছে প্রায় পাঁচ বছর আগে এইদিকটি জয়রামবাটির দিক আপনারা দেখছেন এদিকটি জয়রামবাটির দিক এবং ওভারব্রিজ থেকে দেখাচ্ছি আমরা পুরো স্টেশনটিকে দেখানোর চেষ্টা করছি যে বিল্ডিংগুলি আছে সেইগুলি এবং এই দিকটি সোজা চলে যাচ্ছে কিন্তু গোঘাটের দিকে আপনারা দেখুন এই দিকটি সোজা চলে যাচ্ছে গোঘাটের দিকে আমরা ওভারভিউ দেখাচ্ছি স্টেশন থেকে স্টেশনের যে ওভার ব্রিজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এর মতো একই অবস্থায় আছে এবং এইদিকে চলে যাচ্ছে জয়রামবাটি স্টেশন যে জয়রামবাটি স্টেশনের আপডেট আপনাদের দিয়েছি দেখুন স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম এবং তার সেটটি দেখছেন এটি দিয়ে কিন্তু এই ওভারব্রিজ দিয়ে উঠে আসা যাবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা ঠিক ওভারব্রিজের ওপরে আছি এবং এটি গোঘাটের দিক যেটি আপনাদের আগেই দেখিয়েছি তো এখন আমরা এই যে ওভারব্রিজ আছে তার এক দিয়ে আমরা এক নম্বর যে প্ল্যাটফর্ম সেখানে নেমে যাব এটি হলো এক নম্বর প্ল্যাটফর্মে নামার রাস্তা ওভারব্রিজ দিয়ে তো কামরপু স্টেশনের যে টিকিট কাটার ঘর এবং যে বিল্ডিং টি স্টেশন বিল্ডিং সেটি কিন্তু আরেকবার দেখাচ্ছি আপনাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য দেখুন এটি হলো সিঁড়ি দিয়ে উঠে এসে সোজা এই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এবং এখান দিয়ে সোজা গেলে যে মডেলটি করা হয়েছে রামকৃষ্ণ মিশনের আদলে সেই মডেলটি দেখতে পাচ্ছেন একদম এই বারান্ডা থেকে আমরা দেখাচ্ছি এবং দূরে দেখছেন ওভারব্রিজ যেটিতে এতক্ষণ আমরা ছিলাম এবং এই বারান্ডায় এই যে ছাদ ছাতের ওপর কতগুলি জলের ট্যাঙ্ক আছে কিন্তু তার পাইপ বর্তমানে ঠিকঠাক অবস্থায় নেই দেখতে পাচ্ছি এবং এই দেখুন এই ছাদ থেকে কিন্তু নম্বর নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এবং এক দু দেখা যাচ্ছে এই ভিউ থেকে আগে আপনাদের দেখানো হয়নি তাই সেই জন্য এবারে দেখাচ্ছি দেখুন এই হলো সেই মডেল যেটি করা হয়েছে রামকৃষ্ণ মিশনের আদলে সেই মডেলটি স্টেশন থেকে বেরিয়ে গিয়েই আপনারা যেখানে যে দাঁড়াবেন সেই জায়গাটি এটি হলো বারান্ডা এবং এটি হলো সেই সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার রাস্তা আমরা এখন নেমে আবার চলুন স্টেশনে যাই এবং দেখুন কি অবস্থা পড়ে আছে ট্রেন চললে নিশ্চয়ই ব্যবস্থা হবে এখন জলমগ্ন কাঁচে ভর্তি এখানেই টিকিট কাউন্টার হবে সম্ভবত এйга টিকিট দেয়া হবে এবং স্টেশন থেকে নেমে এসে এটাই হচ্ছে বেরোনার পথ দেখুন যে মডেলটি এতক্ষণ দেখাচ্ছিলাম ঠিক এই দিক দিয়ে গেট দিয়ে বেরিয়ে এসে আপনারা সেই মডেল নিচে কিন্তু এসে দাঁড়াবেন এবং এদিকে সোজা চলে যাবেন কামারপুকুর স্টেশন থেকে বেরোনার এটি হচ্ছে পথ দূরে জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে এবং এই জায়গাটিতে পরে টোটো টোটো এই সমস্ত জিনিস নিশ্চয়ই থাকবে এবং পরিবহনের ব্যবস্থা থাকবে এই জায়গাটি কিন্তু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে এই জায়গায় দাঁড়ানো দেখুন এইটা আরেকবার এই ভিউটা দেখাচ্ছি নিচে থেকে দেখলে আপনাদের একটা স্বচ্ছ ধারণা হবে যে ঠিক কামারপুকুর কি রকম দেখতে আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চল ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি যেন অতি দ্রুত এই লাইনে ট্রেন চলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার